Amritsar, powered by CHHJ, brought to Dhalair Pran. উত্তৰ পূবত গৃহমন্ত্রী অমিত শাহৰ নিৰ্বাচনী প্ৰচাৰ কালি নিশাই আগৰতলাত উপস্থিত গৃহমন্ত্রী গৰাকী ত্ৰিপুৰাৰ ৰাজধানী চহৰখনৰ লগতে মণিপুৰতো অমিত শাহৰ নিৰ্বাচনী জনসভা অসমৰ পাছত উত্তৰ পূবৰ দুই বিজেপি শাসিত ৰাজ্যত প্ৰচাৰ গৃহমন্ত্রী গৰাকী বিহুৰ বতৰত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ কাইলৈ অসমলৈ আহিব প্ৰধানমন্ত্রী নৰেন্দ্ৰ মোদী কাইলৈ গুৱাহাটীৰ বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ হৈ প্ৰধানমন্ত্রীয়ে চলাব প্ৰচাৰ বুধবাৰে নলবাৰীত বৰপেটাৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ফণী ভূষণ চৌধুৰীৰ হৈ প্ৰচাৰ চলাব মোদীয়ে প্ৰধানমন্ত্রীৰ আগমনক লৈ তৎপৰ ৰাজ্যিক বিজেপি মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার আজি তিনিখনক জনসভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী উজাইত কাজিরঙার প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে প্রচার চলার রঙাপুরা আর তেজপুর শোণিতপুর বিজেপি প্রার্থীর হয়ে ভাগ লব প্রচার সভাত নগাঁর বরঘুলীত স্থানীয় লোকরে আরক্ষীর খণ্ডযুদ্ধ বিজেপি মিত্রজোঁটৰ বুথ কার্যালয়ত আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর দল প্রবেশক লৈ সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী অর্ধসামরিক বাহিনীর লাঠি চালনা উত্তেজিত রাইজে দিলে অসম পুলিশ গো ব্যাক ধ্বনি মিজোরামত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত প্রাণ গোল এজনের বিধ্বংসী জুইত জ্বলি ভস্মীভূত হয়েছে দুটাক বাসগৃহ এটা পরিয়ালের পাকঘরের সূত্রপাত হয়েছিল জুই স্থানীয় রাজ্যের তৎপরতাত অগ্নি নির্বাপক বাহিনীয়ে নির্বাপন করে জুই জরা ফুকার রাজনীতি করব নারী নির্বাচনী সভা সমিতির মুখেরে বিষ বাষ্প এড়িবলে ধরেছে বদরুদ্দিন আজমলে বিজেপিয়ে 400 আসন পালে মসজিদত আজান দিয়া বন্ধ হব বলে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য মুখ্যমন্ত্রী শর্মায় 4000 মুসলমানক জেলত ভরুয়া বলে প্ররোচনামূলক মন্তব্য ঈদর 5 মিনিট আগতে গৌরব গগৈ সুরেশ বরা আর প্রদ্যুৎ বরদলৈ মুসলমান হয়ে গৈছিল বলেও আক্রমণ অন্তিম পর্যায়ত রাজ্য তীব্রতর হয়েছে প্রথম পর্যায়ের ভোটগ্রহণের নির্বাচনী প্রচার প্রতিটি সমষ্টিত উদাত্ত ভাষণেরে শাসক বিরোধী নেতার ভোটারক আকর্ষণের চেষ্টা অভিযোগ প্রতি অভিযোগেরে গরম রাজ্যের রাজনীতি প্রতিশ্রুতির বন্যা বুয়াই মুখ চুপতিত ব্যস্ত শাসক বিরোধী নেতা আজি গোসাই বিহু বহাগর দ্বিতীয় দিনও রাজ্যজুড়ে বিহুর উৎসাহ গাঁয়ে গাঁয়ে হুঁচরির ভিন্ন স্থানত মঞ্চ বিহুর বৈভব লাহোরত আন্ডারওয়ার্ল্ড ডন আমির সরফরাজক গুলিয়ায় হত্যা সরবজিৎ সিং হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত আমির সরফরাজ 2013 চনত পাকিস্তানের জেলত আমির সরফরাজ এন্ড কোম্পানিয়ে হত্যা করেছিল ভারতীয় নাগরিকজনক পুনৰ আই পি এলত পরাজয়ের সন্মুখীন মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখারে স্টেডিয়ামত মুম্বাই ইন্ডিয়ান্সর বিরুদ্ধে 20 রানত জয়ী চেন্নাই সুপার কিংস হার্দিক বাহিনীক 207 রানের টার্গেট বান্ধি দিছিল গায়কোয়াড বাহিনীয়ে রোহিত শর্মার বিস্ফোরক অপরাজয় 105 রানের পিছতো জয়ের মুখ দেখা নাপালে মুম্বাই ইন্ডিয়ান্সে